তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না, চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য, কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি। আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায়, সেখানে তোমায় কে ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না। দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয়, অন্য কেউ তোমার জন্য থাকে না, থাকেনি কখনো আর থাকবেও না। কারো কাছে তুমি ভালো, ভীষণ ভালো, আবার সেই তুমি কারোর কাছে খুব খারাপ, জঘন্য একজন মানুষ, সেটা কেমন করে হয়? প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে। আসলে আমাদের কে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপরই নির্ভর করে। সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না, তাই তোমায় কে কি ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু দূরেই রাখো। খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে, তোমায় কেউ বলবে বাহ বেশ মিষ্টিভাষী, আবার কেউ বলবে কি ন্যাকারে বাবা, আবার কখনো তুমি যদি স্পষ্টবাদী হও পুরোটাই যে ভাবছে তার উপরই নির্ভর করে, এতে তোমার কিচ্ছু করার থাকবে না। এসব নিয়ে মাথা ঘামিয়ে চলবে? এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করতে হয়, কারণ কথাই বা কারোর সুবিধার্থে নিজের স্বভাব, নিজের রুচি, নিজের ভালো লাগা পরিবর্তন না করাই ভালো, কারণ দিনের শেষে নিজের জন্য নিজেই থাকবে।